ছিল সেদিন জানুয়ারি তাই ঘুরতে না গেলে পরে কি কোনো প্রেস্টিজ থাকে তাই ফ্যামিলিদের নিয়ে বেরিয়ে পড়েছি একটা ছোটখাটো ট্যুর এর জন্য এখানে সবাই আমাকে ফেলে টোটোতে উঠে গেছে এনিওয়ে গাইস টোটোকে বাংলাতে কি বলে এখানে আমি আমার এই থোবরাটা দেখাচ্ছি কেমন লাগছে তোমরা আমাকে অবশ্যই জানাবে কিন্তু আর এই দেখো এটা মাম্মাম খুব আনন্দ হয়েছে এই জন্য তোমাদেরকে এখানে ফ্লাইং কিস করছে এখানে জিজু তাড়াতাড়ি করে টিকিটটা কেটে নিয়েছে এনিওয়ে গাইস টিকিটকে বাংলাতে কি বলে দেন আমি এখানে একটু ঢং করছিলাম তোমাদেরকে দেখাবো বলে যাতে তোমাদের পছন্দ হয় আর ঢং দেখাতে দেখাতে এখানে ট্রেনটাও চলে এসেছে আমাদের যে ট্রেনে করে আমরা যাব এনিওয়ে গাইস ট্রেনকে বাংলাতে কি বলে ট্রেনের মধ্যে একটা ইয়ারিং আমাকে দিদি গিফট করেছে আমার খুবই পছন্দ হয়েছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে আমি একটু ঢং করতে করতে এখানে ঢং করতে করতে চেয়েও নিচ্ছিলাম যাতে আমি ভিডিওটা করতে পারি এখানে সবাইকে আমি দেখাচ্ছি যে সবাই অরেঞ্জ খেতে ব্যস্ত আর মামা এখানে অরেঞ্জ খেতে অনেক ব্যস্ত আর ওর অরেঞ্জ খেতে অনেকটাই ভালো লাগে আমরা অরেঞ্জ খেতে খেতে আর ঢং করতে করতে পৌঁছে গেছি রানাঘাট স্টেশনে এনিওয়ে গাইস স্টেশন বাংলাতে কি বলে স্টেশন থেকে আমরা টোটো করে যাচ্ছিলাম বিনোদিনী পার্কের উদ্দেশ্যে এইখানে মাম্মাম একটু এক্সাইটেড হয়ে গেছিল তার জন্য ও পুরো চুপ হয়ে গেছিল দেখতে দেখতে আমরা চলে গেছিলাম পার্কে যার নাম বিনোদিনী পার্ক এখানে আমি একটু সবার সাথে ঠং করছিলাম আর এটা হচ্ছে আমার পেয়ারে লাল চিজু দেখে দাও তোমরা আর অনেক ভালোবাসা দাও আর এইখানে এই পুচকি ক্যাটটাকে আমার খুব ভালো লাগছে তোমাদের সাথেও আমি সেটা শেয়ার করলাম দেখতে দেখতে আমরা পার্কের মধ্যে ঢুকেই দেখি যে একটা ট্রয় টেন চলা স্টার্টও হয়ে গেছে মাম্মা এখানে দেখো একটা বড় চিপসের প্যাকেট নিয়ে চলেও এসেছে এনে ওয়ে চিপসকে চিপসকে বাংলাতে কি বলে ফার্কের মধ্যে ঝুঁকে আমার খুব ভালো লাগছিল এই চাইপের রাইট গুলো দেখে কারণ আমার বাড়ির পাশে যে পার্কগুলো আছে সেখানে এই টাইপের রাইডস নেই এই জন্য আমি এক্সাইটমেন্টে এই রাইডসগুলো এনজয় করব বলে তাড়াতাড়ি করে টিকিট কেটে লাইনে ওয়েট করছিলাম আর সবাই এখানে মাটিতে বসে বসে খুব এনজয় করছিল চিপস খাচ্ছিল সবাই ওখানে চিপস খাচ্ছিল আর আমি এখানে রাইডে বসে বসে সে ঢং করছিলাম দেখতে দেখতে রাইডটা স্টার্ট হয়ে গেছিল আর এখানে আমার অবস্থাও খারাপ হয়ে গেছিল ফোর্স্টের দিকে আমার খুবই ভালো লাগছিল বাট স্লোলি স্লোলি যখন স্পিডটা বাড়তে থাকে তখনই আমার হেলথটা খারাপ হতে থাকে এই জন্য আমি তাড়াতাড়ি রাইড থেকে নেমে এখানে আবার স্ট্রং করছি আর সবারকে দেখাচ্ছি যে সবাই এখানে অরেঞ্জ খা ছিল আরাম করে আর আমি বে ফালতু রাইডে উঠে আমার হেলতাই খারাপ করছিলাম আমি খুব দুঃখ পেছি হেলতা ঠিক হওয়ার পর পরই আমরা চলে গেছিলাম টয় ট্রেন স্টেশনে এখানে অনেক কানঝাম হচ্ছিল টিকিট কাটনিয়ে আর ট্রেনে ওঠা নিয়ে অ্যাট লিস্ট এখানে মা বসে পড়ে তো ফিজিওই বানানো স্টার্ট করে দিয়েছিল বলছে তোরা অশান্তি কর আমি ফিজিও বানাই দেন এখানে আমরা টয় ট্রেনে উঠবো বলে অনেক স্ট্রাগল করেছি বাট আমরা সহজে টয় ট্রেনে জায়গা পাচ্ছিলাম না অনেক কষ্টে স্ট্রাগল করে আমরা এখানে টয় ট্রেনে জায়গা পেয়েছি দেন এখানে মা বাইরে থেকে বলছিল যে তোরা এত স্ট্রাগল করে এত কষ্ট করে এখানে টয় ট্রেন চড়ছিস আর আমি এখানে আরামে ভিডিও করব। যতই বলো কাইস আমার কিন্তু টয় ট্রেনে উঠে খুবই রিল্যাক্সিং লাগছিল আর এই নীল খুব ভালো লাগছিল টয় ট্রেনে চড়ে তার সাথে এখানে দেখি একজন ডান্স করছে পার্কে চক বানাচ্ছিল মনে হয় আমিও চাই এমনভাবে ডান্স করতে বাট লজ্জার ছোটে ডান্সই করতে পারি না পাবলিক আমার খুব লোভ হচ্ছিল বলে আমি চলে গেছিলাম ফুচকা খেতে আমাকে সবাই মানা করছিল এখান থেকে না খেতে কিন্তু আমি কারোর কথা শুনিনি বলে আমার কপালটা আবার পুরলো এখানে আমি আবার একটু মাথায় বোতল নিয়ে ঝং করছিলাম যাতে তোমরা দেখে আমাকে পছন্দ করো আর ভিডিওটাও লাইক করো এখানে আমার কপি করার চেষ্টা করতে গিয়ে বোতলটাই ফেলে দেন এখানে একটা আইসক্রিম নিয়েছিল। গাইস বাংলায় কি বলে এখানে আইসক্রিমকে খেজেছিলাম সিমরান ট্রেনের পেছনে দৌড়াচ্ছিলাম আর যেহেতু আমি ফুচকাটাও ঠিকঠাক করে খেতে পেরেছিলাম না তার জন্য এখানে আমাকে টি আর বিস্কিট এনে দিয়েছিল খাওয়ার জন্য আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে এই চি আর বিস্কিটটা খেয়ে আমার কতটা ভালো লাগছিল আর আমার পেচ্ছাও ভরে গেছিলো তারপর এখানে আমি চিপস আর একটু ফ্রুটি কম্বাইন্ড করে খাচ্ছিলাম আমার খুবই ভালো লেগেছিল এই কম্বিনেশন এনিওয়ে গাইস দেন মাম্মামকে একটু স্ট্যাচুর পাশে দাঁড় করিয়ে ওর একটা ভিডিও ক্লিপ পার করছিলাম তোমাদের সাথে পরবর্তীতে শেয়ার করব বলে দেখতে দেখতে সন্ধ্যাও হয়ে গেছিলো আর শীতও পড়ে গেছিলো তার সাথে অনেক ভিড়ও হয়ে গেছিল এই জন্য আমরা বেরিয়ে গেছিলাম বাড়ির উদ্দেশ্যে সে বাড়িতে ফিরবো বলে এখানে সবাই টোটো ঠিক করছিল দেখতে দেখতে স্টেশনেও চলে এসেছি এসে এখানে সবাই মিলে খাচ্ছিলাম খুকনি এনিওয়ে গাইস তোমরা কিন্তু বললে না যে স্টেশন কি বাংলাতে কি বলে আজকে আমাদের সবার ছামাকে কাউ লেগেছিল এই জন্য আজকে অনেক খাওয়া দাওয়া হয়েছে স্টেশন থেকে বাড়ি ফেরার পথে এখানে খাচ্ছিলাম আমরা ফুচকা অনেক ঝাল দিয়ে এইভাবে খেতে খেতে আর সাথে চলতে চলতে ইয়ারের ফার্স্ট ডেটা ফিনিশ করলাম সাথে আমার ফ্লক تو فینیش گردم. تا, تا.